হ্যালো বন্ধুরা, আমি দেবাঞ্জন। আমরা এই লকডাউনে 2 মাসে কোথাও যেতে পারিনি, সেই জন্য হঠাৎ আমরা কালকে প্ল্যান করলাম বন্ধুরা যে আমরা যাব মুকুটমণিপুর। যেহেতু কারফিউ চলছে সেই জন্য আমরা নাইট স্টে করছি না ওখানে, একদিনের ট্রিপ, একদিনেই ফিরে আসব। এখন আমরা গুনা হাইওয়েতে আছি, আমরা আরামবাগের রুটটা নিচ্ছি, আমরা দিল্লি রোড দিয়ে যাব না। আমার সাথে আছে 5 জন, উইলসে বাবুদা, শাগনিক, আকাশ, বাপ্পা আর পেছনে বানুদা মানে রনাথ। চলুন কিছুক্ষণ বাদে আবার দেখাচ্ছি আপনাদের কোন রুট দিয়ে যাব। আমরা ডানকুনি থেকে লেফট নিলাম আরামবাগের রাস্তাটা। এখান থেকে ডানকুনির রাস্তাটা থেকে টোটাল 60 কিলোমিটার্স লাগবে আরামবাগ যেতে, একদম সোজা রাস্তা। তার মিডলে হয়তো আমরা ব্রেকফাস্ট করবো কোথাও, আর এই রাস্তাটাই সোজা একদম চলে যাচ্ছে মুকুটমণিপুর বিষ্ণুপুর হয়ে। আমরা এখন আরামবাগ থেকে 10 কিলোমিটার পেছনে আছি। আমরা একটু দাঁড়িয়েছি চা খেতে, ব্রেকফাস্ট তো এখনো হয়নি, ব্রেকফাস্টের দোকান খোলেনি। পৌঁছে গেছি বাঁকুড়ার জয়পুর ফরেস্ট, সেখানেই দেখতে পাচ্ছেন পুরো শাল বন। আমরা খুব ফেমাস বনলতা রিসোর্ট, সেইখানে ব্রেকফাস্ট করব। এত সুন্দর জায়গা, পুরো জঙ্গল, এখান থেকেই জঙ্গল শুরু। আমরা এখন আছি জয়পুর ফরেস্টের বনলতা রিসোর্টে, এখানে ব্রেকফাস্ট করব। আলুর পরোটা অর্ডার দিয়েছি। এখন বনলতা রিসোর্টের রেস্টুরেন্টটা রেনোভেশন হচ্ছে, এই আমাদের টেবিল। আমাদের একটা বন্ধু স্যান্ডউইচ অর্ডার দিয়েছে, চিকেন স্যান্ডউইচ। কত দাম নিয়েছে? 80 টাকা দাম চিকেন স্যান্ডউইচে। আমাদের আলুর পরোটা এসে গেছে, ওনারা সার্ভ করলেন, এবার অমলেটটা দেবে। আমাদের আরেকজনের আলুর পরোটা এসে গেছে আর চানা মশালা। ওনাদের এখানে সুন্দর পোড়া মাটি টেরাকোটার কাজ, জিনিসপত্র আছে, সবেরই দাম লেখা, খুবই কম প্রাইস, আপনারা চাইলে নিতেই পারেন। আমরা ব্রেকফাস্ট করলাম, 1.5 ঘন্টা লাগলো, আলুর পরোটাটা অনেক লেট করলো। আমরা এখন জয়পুর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, 10 কিলোমিটার বাদে বিষ্ণুপুর পড়বে, সেখানে আর হয়তো আমরা দাঁড়াবো না। আমরা এখন জয়পুর জঙ্গলের একদম মাঝামাঝি অবস্থায়, দুদিকে পুরো ঘন জঙ্গল, চারিদিকে সবুজ আর সবুজ। আমরা 1/2 ঘন্টা ফটোশ্যুট করলাম জয়পুর জঙ্গলে, আমরা বেরোবো এবার। আমাদের এখনও মোটামুটি 100 কিলোমিটার জার্নি বাকি আছে। আমরা পৌঁছে গেছি বিষ্ণুপুর, এটাই বিষ্ণুপুরের গেট, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে রাইট নেবো, এই বিষ্ণুপুরের গেটটা থেকে আমরা রাইট সাইডের রাস্তাটা নিলাম। এই রাস্তা থেকে 80 কিলোমিটার দূরে হচ্ছে মুকুটমণিপুর। হ্যালো বন্ধুরা, আমরা আর 50 কিলোমিটার ডিস্টেন্সে আছি। আমরা একটু দাঁড়িয়েছি, একটা বন্ধুর শরীর খারাপ হচ্ছে, আকাশ একটু ভমিটিং মতো হচ্ছে, তাই জন্য আমরা একটু ফ্রেশ এয়ারের জন্য দাঁড়িয়েছি। আমরা মুকুটমণিপুর ঢুকে গেছি, এই এখানে বোর্ড, ওয়েলকাম টু কংসাবতী ড্যাম, এই ডান দিকেই পড়বে ড্যাম, বাঁ দিক থেকে লক গেট শুরু, এখান দিয়ে আমরা যাব। আমরা পৌঁছে গেছি মুকুটমণিপুর, এখন আপাতত মনে হচ্ছে বোটিং বন্ধ। এটাই সেই ড্যাম, কংসাবতী ড্যাম, অসাধারণ ভিউ, ওয়েদারও ঠিকঠাক আছে, রোদ নেই মোটামুটি।
আমরা এখানে মোটামুটি হাফ এন আওয়ার ফটোশুট করলাম। আমি এই তো রাত তুলেছি, সুন্দর জায়গা। তোমার একটা তুলে দিতাম আমরা সব বন্ধুরা, তোমার একটা ছবি তুলি। এবার এখান থেকে বেরোবো টুয়ার্ডস অ্যানাদার ভিউ পয়েন্ট। আমরা মুকুটমণিপুরের লক গেটে, এই রাস্তাটায় ঢুকতে দিচ্ছে না, এটা চেকপোস্ট। মানে অটো আর ভটভটির ব্যবস্থা করা রয়েছে। আমরা 400 টাকা করে একটা ভটভটি নিলাম। এই রাস্তাটাই টোটাল যায় 14 কিলোমিটার। এটা পুরো ফরেস্ট এরিয়া। এই ড্যাম, পুরো রাস্তাটায় আমরা যাব, চলুন আমাদের সাথে। আমরা এখানে এলাম এই দাদার গাড়ি করে। কি নাম দাদা আপনার? রাহুল। আপনি আপনারা যখন মুকুটমণিপুর আসবেন এই দাদাকে খুঁজে নেবেন। এই দাদা খুব ভালোভাবে আমাদের সব দেখিয়ে নিয়ে এসছে। আমরা এখন এখান থেকে বোটিংয়ে উঠব, বোটিং করব। দুটো জায়গা আছে, ডিয়ার পার্ক আর একটা ওই দুটো নদীর সঙ্গমস্থল আছে, সেইখানে যাব। আমরা বোটের দিকে যাই, রওনা দিই। আমরা যাচ্ছি বোটের দিকে। এই হচ্ছে আমাদের নৌকো, জয় জগন্নাথ। শিব শম্ভু সত্যম শিবম সুন্দরম, সব নৌকার সুন্দর সুন্দর নাম। আমরা এখান থেকে বোটিং শুরু করব, এই নৌকায় আমরা যাব। চলুন আমাদের সাথে নৌকায়। আমরা ডিয়ার পার্কের জন্য এখানে বোট থেকে নামলাম। সব জায়গাতে স্কিম করে রেখেছে। এখান থেকে আবার ভটভটি নিতে হবে 30 টাকা করে পার হেড, যাওয়া আসা মিলিয়ে। এখান থেকে আবার শুরু হলো আমাদের ডিয়ার পার্ক। এই দাদা আমাদের নিয়ে যাচ্ছে। আমরাই পৌঁছলাম বনপুকুরিয়ার ডিয়ার পার্ক। আমাদের ভটভটি করে আসতে 10 মিনিট মতো লাগলো। এটাই ডিয়ার পার্ক। এই দাদা আমাদের সাথেই ডিয়ার পার্কে এসেছিলেন। ইনি ব্যারাকপুর থেকে এসেছেন, আমাদেরই অলমোস্ট নেবার। কেমন লাগছে আপনার এখানে এসে? ভালো লাগছে, উনি ওনার ফ্যামিলির সাথে এসেছেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা হলো সোনার বাংলা পার্ক। এটা খুব রিসেন্ট হয়েছে। এখানে 10 টাকা করে পার হেড এন্ট্রি ফি লাগবে। এখানে খুব সুন্দর ফুলের বাগান রয়েছে। এই দাদাই এন্ট্রি ফি নিচ্ছেন, 10 টাকা করে এন্ট্রি ফি। চলুন ভেতরে দেখা যাক। এখন কিছু নেই সেরাম। বলো, যাচ্ছি ঘুরে আসি। এই দাদাই আমাদের
এখান থেকে বনপুকুরিয়া ডিয়ার পার্ক নিয়ে গেছিল। আমার নাম বাবুল মাহাতো। আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 9635 27 95 18। ঠিক আছে দাদা, কেউ এলে আপনার সাথেই যাতে আসে আমি বলে দেবো আমার ভিডিওতে। আমরা একদম একদম মাঝখানে লেকের, এটাই কংসাবতী লেক বা ড্যাম আপনারা বলতে পারেন। পুরো সুন্দর ভিউ। আমরা সব বন্ধুরা দাঁড়িয়েছি একটু ড্রামা করবো। সুন্দর জায়গা, এখানে তো মনে হচ্ছে পার্টি করার মতো জায়গা। এত সুন্দর দৃশ্য কোথায় পাবে? এসব কিন্তু আমাদের গঙ্গায় দেখতে পাবেন না। আমরা মুকুটমণিপুরের মুসাফিরানা ভিউ পয়েন্টে যাচ্ছি, ওটা মুকুটমণিপুরের টপ পয়েন্ট। চলুন আমাদের সাথে, দেখাচ্ছি ওপরে গিয়ে। এটাই মুসাফিরানা ভিউ পয়েন্ট, দেখাবো আপনাদের। এই সুন্দর ড্যামে কংসাবতী লেকের ধারে আমরা অলমোস্ট 4-5 ঘন্টা কাটালাম। এত সুন্দর মনোরম দৃশ্য, এই রাস্তা, এই লেক, এত সুন্দর পরিবেশ, এত ফ্রেশ এয়ার, এ নিয়ে তো আমরা মানে একদম মানে খুবই হ্যাপি। আমাদের সারাদিনের মুকুটমণিপুরের প্রোগ্রাম শেষ, আমরা এখন লাঞ্চ খুঁজছি। কংসাবতী ড্যাম থেকে আমরা বেরিয়ে এসেছি, এখন তো অলমোস্ট 6:30 বাজে। লাঞ্চের মতো কোনো খাবার আমরা পাবো না, দেখি কি পাওয়া যায়। আমরা এখন বাজে 7টা, আমরা টোটাল 1 ঘন্টা মুকুটমণিপুরের পুরো এরিয়া খুঁজে কোনো জায়গায় খাবার কিছু পেলাম না, কিছু করার নেই। আমরা মুকুটমণিপুর থেকে 30-40 কিলোমিটার এসেছি। জায়গাটার নাম ইন্দপুর জয়েন্ট মোড়। এখানে একটা রেস্টুরেন্ট পেয়েছি, হোটেল ক্লাসিক অ্যান্ড রেস্টুরেন্ট, এখানেই আমরা খাবো। আমরা এখন রেস্টুরেন্টে ঢুকেছি। শাগনি চিকেন রোল অর্ডার করেছিল, ওটা এসে গেছে। আমাদের ডিনার এসে গেছে, রুটি, এগ চিকেন ভর্তা, ওখানে চিকেন কষা দিয়েছে। চিকেন ভর্তাটা বেশ ভালোই করেছে, এক তড়কাটা নট সো গুড। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন রাত্রি 9টা, আমরা স্টার্ট করছি। এখনও 3-3.5 ঘন্টা লাগবে, রাস্তায় হয়তো আপডেট দেবো। চলুন আমাদের সাথে। এখন বাজে 12:20, আমরা এখন অলমোস্ট ডানকুনি পৌঁছে গেছি, 5 কিলোমিটার মতো বাকি। আমাদের বাড়ি পৌঁছতে 20 কিলোমিটার মতো বাকি। আমরা পাক্তা 12:30 ডানকুনি ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি, আমরা এখান থেকে রাইট সাইড নেব। আমরা পৌঁছলাম বাঁকড়া, বাপা এখান থেকে আমাদের বাইক জানালো বাড়ি।
রৌনকেরও বাড়ি এসে গেছে, রৌনকও চলে যাবে। রৌনক টাটা, আবার দেখা হবে রৌনকের সাথে নেক্সট ট্রিপে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আমাদের বাড়ি। আকাশ বাড়ি চলে যাচ্ছে, আমি যাব আমার বাড়ি, বাবুদা যাবে বাবুদার বাড়ি। আমরা এখানেই আমার ব্লগ শেষ করছি। আপনারা থাকবেন, দেখতে থাকুন আমার চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে। আর দেখা হবে আপনাদের সাথে নেক্সট ট্রিপে।